নয়, আজকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে সাধারণ ছাত্র ছাত্রী সব মানুষ তারা ওখানে বিক্ষোভ জানাচ্ছেন। আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তরের তীব্র বিরোধী। এর এটা যদি করার চেষ্টা করেন মাননীয় উপাচার্য, যিনি শিলিগুড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে প্রার্থী হয়ে নির্বাচিত পরাজিত হয়েছেন এবং পরবর্তীকালে উপাচার্য হয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পরিণত করেছেন আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে, এটা ভারতীয় জনতা পার্টি এবং উত্তরবঙ্গের মানুষ এটা কখনোই হতে দেবে না। নয়, আজকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে সাধারণ ছাত্র ছাত্রী সব মানুষ তারা ওখানে বিক্ষোভ জানাচ্ছেন। আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তরের তীব্র বিরোধী। এর এটা যদি করার চেষ্টা করেন মাননীয় উপাচার্য, যিনি শিলিগুড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে প্রার্থী হয়ে নির্বাচিত পরাজিত হয়েছেন এবং পরবর্তীকালে উপাচার্য হয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পরিণত করেছেন আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে, এটা ভারতীয় জনতা পার্টি এবং উত্তরবঙ্গের মানুষ এটা কখনোই হতে দেবে না। নয়, আজকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে সাধারণ ছাত্র ছাত্রী সব মানুষ তারা ওখানে বিক্ষোভ জানাচ্ছেন। আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তরের তীব্র বিরোধী। এর এটা যদি করার চেষ্টা করেন মাননীয় উপাচার্য, যিনি শিলিগুড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে প্রার্থী হয়ে নির্বাচিত পরাজিত হয়েছেন এবং পরবর্তীকালে উপাচার্য হয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পরিণত করেছেন আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে, এটা ভারতীয় জনতা পার্টি এবং উত্তরবঙ্গের মানুষ এটা কখনোই হতে দেবে না।